বিসমিল্লাই মানে রাহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ মোহান। আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় মানুষগুলি কেমন আছেন সবাই আমি আপনাদের এই সামান্য একজন আপা যা পাত্রপাত্রের সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করে থাকি আমার এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে নেবেন আমরা পাত্র সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করি বারবারই বলছি আপনারা যারা পাত্র এবং পাত্রী খুঁজছেন তারা অবশ্যই আমাদের সরাসরি ভিজিট করতে পারেন অফিসে অফিসের অ্যাড্রেসটা বলে দিচ্ছি হাউস নাম্বার আজ ব্লক বি মেইন রোড বনশ্রী রামপুরা লিফটেড টু কান্তা মিডিয়া সেন্টার আর মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান আরেকটা নাম্বারও আছে জিরো ওয়ান নাইন সেভেন ইমেল হচ্ছে লায়ন ওয়ান টু ওয়ান কান্তা অ্যাট দ্য তো আসলে আজকে এখন কিন্তু বিয়ের মৌসুম তো বিয়ে সাধিতে যেতে হয় হঠাৎ করেই অনেক সময় মনে হয় যে না থাকি না একটুখানি আমি আমার যে যেহেতু আমাদের যদি আল্লাহ সকল প্রশংসাই আল্লাহর সকল ক্ষমতার মালিককে আল্লাহ মন আমরা ওসিলামাত্র যদি কেউ বিয়েতে ইনভাইট করে তখন আমরা যাই আর কি যাই একটু ছবি টবি তুলি একটু এই আর কি এটা আসলে মানুষের এক একজন এক একভাবে মেন্টালিটি মানুষের কেন জানে একজনের ভালো দেখলে আরেকজন মানে সহ্য করে না এটা কেন আমি এটা আজও বুঝতে পারলাম না আমি একজন সামান্য একজন মানুষ অথচ আমার এই সামান্য দুইটা হাত মুখ যতক্ষণ আছে আমি ততক্ষণ মানুষের কল্যাণে কাজ করি আমি আল্লাহর কাছে আমার জব দিতে হবে আমি এই যে মানুষগুলি আসছে আমাকে তাদের যে ব্যক্তিগত যেই চাহিদাটা পাত্র এবং পাত্রী যেমন চাচ্ছে আমি তো দিন রাত পরিশ্রম করছি তাদের জন্যে আমার সমস্ত কাজ বাদ দিয়ে এরকম একজন নিয়োগ দেন তো আপনাদের মধ্যে কেউ থাকলে যে আমার মেয়েটার জন্য আমার কোনো আত্মীয়কে দিলাম সে কি সারাক্ষণ সারা বেলা আপনাদেরকে বিশটা পঁচিশটা তিরিশটা পঞ্চাশটা একশোটা পাত্র সন্ধান দিবে দিবে না আর আমরা সেই সেই মানুষ যেই মানুষ কি না আপনাদের কল্যাণে আপনাদের কোন মেয়ে এটা আপনাদের পছন্দ হবে কোন ছেলেটা পছন্দ হবে আমি দিতে থাকি তো আমি একটু একটু বলতে হয় কারণ আজকে সারা দিন আসলে বাইরে অনেক প্রোগ্রাম ছিল তো এখন আসলাম অফিসে এসে আমি আপনাদের মাঝেই চলে আসলাম তো আমি আপনাদেরকে এতটুকুই বলতে পারি আপনারা যারা বিয়ে চিন্তা ভাবনা করছেন কোনো বিয়ের সাথে লজ্জার কোনো কারণ নাই এটা একটা ফরজ একটা কাজ আমি মনে করি চো এবং ইমান ঠিক রাখার জন্য তাই আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে হয়তো বা আপনাদের কাঙ্ক্ষিত পাত্রপাত্রী মিলে যাবে আমি এতটুকু বলতে চাই আমার এখানে আমি সবসময় একশো পারসেন্ট সততা নিয়ে কাজ করি আমি বিশ্বাস করি নামাজ রোজা এবাদত বন্দিগি যে পেশায় থেকে পেশা সততা সব কিছু মিলেই মানুষ এগিয়ে যেতে পারে আমি এটা সবসময় বিশ্বাস করি তাই আপনারা কেউ নিরাশ হবে না ধৈর্য ধরবেন আর আমি যেহেতু আপনাদেরকে সরাসরি কিন্তু যোগাযোগ করানোর জন্য ফোন নাম্বার সহকারে দিই আপনারা একটু কথা বলে আপনাদের মেদা খাটিয়ে আপনাদের যেমন পছন্দ তাদের সাথে কথা বলে আপনার কাজ করে নেন অহরহ এরকম কাজ হচ্ছে শুধু হাজারটা দেখাইছি হয় না একটা নাম্বার দিছে সেখানেই বিয়ে হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাই এত নিরাশের কোনো কারণ কারণে আমি সবসময় আপনাদের সবাই আছি আপনারা শুধু আমাদের পাশে থাকবেন আমাদেরকে একটু সাহায্য সহযোগিতা করবেন এই কাজটা অনেক কঠিন কাজ মানুষের মতো মানুষের মিলে দেওয়া মানুষের চাহিদা পূরণ করা পাঁচটা চাইলে পাঁচটাই এটা কিন্তু অনেক বিরাট ব্যাপার এই যে আমরা এই বায়োডোটার এত অসংখ্য পাত্র এবং পাত্রী পাচ্ছি কিভাবে আমাদের কিন্তু দিন রাত পরিশ্রম করতে হচ্ছে এক একটা আমার যে বিশ পঁচিশ জন বাইরে কাজ করে তারা বিভিন্ন অফিস আদালত বিভিন্ন এলাকায় যায় তারা কালেকশন করে আননে সেজন্য আপনারা কিন্তু আমি কিন্তু সেই অনুযায়ী আপনাদের কাছে কিছুই চাই না তারপরেও কিন্তু আপনাদের তো মানুষ আপনাদেরও তো একটু বোঝা উচিত যে না আপাত একটা ভালো কাজে আছে। ঠিক আছে দেই না এক দু হাজার টাকা একটু বেশি করে দেই উনি একটু চলুক উনি উনি তো আমাদের জন্যই খুঁজে বের করবে এই মেন্টালিটিটা থাকলে আসলেই ভালো হয় আমি আপনাদের দোয়া চাই আমি দোয়াই আমি জানি মানুষের দোয়াই মানুষের ভাগ্য পরিবর্তন করে এবং মানুষের কল্যাণে কাজ করলে আল্লাহ খুশি হয় আল্লাহ সন্তুষ্ট লাভের আশা ইনশাল্লাহ কাজ করে যেতে চাই আমার আমার প্রতি আপনারা কোনো রাগ কিছু রাখবেন না কারণ আমি একদিন সামান্য একজন মানুষ আমি আপনাদেরকে কখনোই আমি জেনে শুনে একটা খারাপ পরিবারের ছেলে মেয়ের কথা বলবো না এটা অন্তত বিশ্বাস রাখবেন সময় কম এখন আমি বলছি পাত্র চাচ্ছি জাস্ট পাঁচটা মেয়ের কথা কথা বলবো পাঁচটায় আপনার বিধবা এবং ডিভোর্স যেহেতু এরা খুব ইমার্জেন্সিভাবে চাচ্ছে আমার বন্ধুরা তাই আমার বলতে হচ্ছে পাত্র চাচ্ছে লোনা আজকে নতুনই আসলো ও হচ্ছে শান্তিনগরের বাসা ওর ফর্টি ফাইভের মতো বয়স ও পনেরো তারিখে সম্ভবত ওমরা হজে যাচ্ছে সেজন্য খুব খুব ইমার্জেন্সিভাবে একজন পার্টনার চাচ্ছে ওর হাজব্যান্ডটা মারা গেছে দুইটা মেয়ে আছে দুইটাই লন্ডনে থাকে ও এখানে একাই থাকে কাজের মেয়ে আর ও তো বলছে যে আপা আমি একদম ভালো একজন মানুষ চাই যে কিনা আমার সাথে থাকবে আমার একটু ব্যবসা আছে দেখবে এবং অবশ্যই সে ছেলে হতে হবে তাহলে আমি ও আমাকে শেয়ার করলো আমিও শেয়ার করলাম ভালো একটা মানুষ চাই তো আমি ঠিক আছে বোন দেখি আমি তোমার কথাটা আজকে বলবো আরেকজন হচ্ছে সারা ও শান্তিনগরে বাসা ওর বয়স তিরিশের মতো ও কিন্তু বিবিএ করছে ওর একমাত্র মেয়ে ও কিন্তু অবিবাহিত বা ডিভোর্স ছেলে করবে যদি ভালো ছেলে হয় ওর মেয়েটাও সুন্দর দেখতে দেখতে ওর মাও খুব ভালো ও ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে আরেকজন রাখি ও খুলনা বাসা ওর আটত্রিশের মতো বয়স অপূর্ব সুন্দর মেয়েটা বিয়ে পাশ করছে আগে আর হোস্টেল ছিল ও দেখতে যেমন সুন্দর সব দিক দিয়ে ওরও দুইটা ছেলে আছে ওরা আলাদা থাকে ওদের ব্যবসা বাণিজ্য নিয়ে আছে ওর জন্য একটা ভালো দেশে থাকাই বেশি এখন ইদানিং চাচ্ছে দেশে থাকা ভালো ছেলে হলে ভালো এরকম চাচ্ছে আরেকজন হচ্ছে হেনা ওর বয়স তিরিশে ছত্রিশে মতো একটু স্বাস্থ্য ভালো পাঁচ পাঁচ কোনো ইস্যু নাই তার জন্য একটা দেশে এবং বিদেশে ভালো একটা ছেল ইমার্জেন্সি যাচ্ছে আরেকজন হচ্ছে আমেরিকার সিটিজেন এলিজা ও ডাক্তার ও ফর্টি মতো বয়স বিবাহিত ওরা চাচ্ছিলো একটু ভালো এস্টাবলিশ ছেলে লেখাপড়া জানা ভালো যারা আমেরিকা যেতে পারবে এবং আমেরিকা থাকা কোনো ছেলে হলে তাদের জন্য ভালো হয় আসলে অসংখ্য পাত্রী আমাদের কাছে প্রতিদিন আসে পাত্ররা আসে এই যে একটু মানে ওই যে পরীক্ষার মতো আমরা সারাদিন কিন্তু পড়ালেখার মধ্যে থাকতে হবে তারপরে কমন পড়ে গেলে কিন্তু বিয়ে হয়ে যায় সেই জন্য ধৈর্য ধরে আমাদের পাশে থাকতে হবে আমাদেরকে একটু সাহায্য সহযোগিতা করতে হবে এটাই এই যে একটু আগেও এক পরিবারকে আমি এই দুই বছর হয়ে গেছে বিয়ে দিছি মেয়েটার একটা বাচ্চা আছে সেই বাচ্চাটা এখন থাকে তার বাবার কাছে কিন্তু মেয়েটা খুবই হ্যাপি আলহামদুলিল্লাহ এসে খুব একদম বলল যে আপা আমি আপনার জন্য সবসময় দোয়া করি আমি সে বোন দোয়াই করো খুব হ্যাপি আছে আল্লাহ যাতে ওদেরকে হ্যাপি রাখে এই দোয়া করি এখন ওর ভাগ্নির জন্য আসছে ভাগ্নির ভাগ্নির হচ্ছে অবিবাহিত অপূর্ব সুন্দরী কানাডা লন্ডনে থেকে অনার্স করে আসছে ওদের চিটাং শহরে ওদের বাড়ি গাড়ি সব কিছু কিন্তু ওরা মেয়েটা অপূর্ব সুন্দর মাত্র বাইশ বছর বয়স অবিবাহিত ওর জন্য একটা ছেলে চাইছে ব্যবসায়ী ছেলে যাচ্ছে তো দেখি আমি বললাম যে ঠিক আছে দোয়া করো যাতে তোমাদের যারা যে আশায় আসছো যাতে তাদের সকলের আশা পূর্ণ করে তো আমার এতটুকুই থাকলো আবারও আসবো আপনাদের মাঝে আমি কিন্তু সারাক্ষণ সারা বেলা আপনাদেরকে নিয়ে আছি আপনারা কখনো ভাববেন না আমি আপনাদের বাইরে আছি আমি আপনাদের কাজেই সবসময় নিয়োজিত থাকি অনেক সময় ফোন রেখে দেখেও কিছু মনে করবেন না কারণ অনেক ব্যস্ততার মাঝে আমার সময়টা কাটে তো সকল প্রশংসাই আল্লাহর সকল ক্ষমতার মালিকই আল্লাহ হন আপনার সবাই দোয়া করবেন আমি যাতে এই কাজ করে আপনাদের সবাই নিয়োজিত থাকতে পারি শুধুমাত্র আল্লাহ সন্তুষ্ট লাভের আশায় কাজ করতে চাই সবসময় যদি অর্থনৈতিকভাবে আমি একটু সচ্ছল হতাম আমি কখনই কিন্তু আপনাদের কাছে কোনো ডিমান্ড করতাম না আমার এই মনটা সবসময় কাঁধে যে আমি এই যে আমার প্রবাস থেকে ভাইরা ফোন করে অনেকেই ফোন করে প্রবাসে ভাই ও বোনরা তাদের যে আন্তরিকতা তাদের যে মায়া আমি তাদের জন্য আমার অন্তর থেকে দোয়া আসে অনেকেই ফোন করে বলে আপা আপনার জন্য এই যে এক টাকা পাঠালাম আপনি কিছু তখন আমি আবার এইটার থেকে আবার আমি আমার যারা আমার আমাকে অনেকেই মনে করে কি জানি যায় আমি আবার যে একটু অসহায় তাকে আবার দিয়ে বলি এই ভাইটার জন্য এই বোনটার জন্য দোয়া করো তো মানুষের দোয়া যে কখন কার কাজে লাগে তাই বলা যায় না সেজন্য আমি এতটুকু বললাম কিছু মনে করবেন না আমি আপনাদেরই সামান্য আপা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম